সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হলো পদ্ম সম্মান প্রাপকের নামের তালিকা। এবছর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হলেন ওয়ারেসের জনক দিলীপ মহলান বেশ। পদ্ম পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন বাংলার আরও তিন, তবে এবারও পদ্ম সম্মানের তালিকায় নাম নেই টলিউডের মহাগুরু মিঠুন চক্রবর্তীর। মনে করা হয়েছিল এবারের পদ্ম সম্মান প্রাপকের তালিকায় তার নাম থাকবে, কিন্তু এবারও তা হলো না। এবার নিউ জলপাইগুড়ির জেলার মুকুটে জোড়া পালক, কারণ পদ্মশ্রী প্রাপকদের দুজন উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ির বাসিন্দা। প্রথমে হলেন ধনিরাম টোটো। টোটো ভাষা সংরক্ষণ ও অগ্রগতির প্রতি অবদানের জন্য এই সম্মান পেতে চলেছেন তিনি। দ্বিতীয়জন হলেন মঙ্গলাকান্তি রায়। শতায়ু এই পল্লীগীতি শিল্পীকে সম্মান জানালো কেন্দ্র। এবার পদ্মশ্রী পাচ্ছেন রতন চন্দ্র কর। জড়োয়া আদিবাসীদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি।